হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজ হলো রবিবার আর সময় এখন সন্ধে 6টা, 5:30 কি 6টা, যাই হোক আজকে রবিবার। তো ভেবেছিলাম সকাল থেকেই আজকে ভিডিওটা করব, কারণ রবিবারের স্পেশাল রান্নাবান্না তো থাকবেই, সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করবো আর কী কী করছে সেটাও করবো। কিন্তু কি হলো, মানে দুর্ভাগ্যবশত কি হলো যে সারাদিন আমার কাজ করতে করতে সময়টা কেটেই গেল, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে দুপুরবেলা তো বেশি কিছু রান্না হয়নি, ডাল আর মাছের ঝোল হয়েছিল, কিন্তু অন্য কাজ করতে করতে আমার সময় কেটে গিয়েছিল, সেই জন্য আর আমি ভিডিও করতে পারিনি। তাই আমার আজকে প্রায় ধরো 3টে বাজে গিয়েছিল কাজবাজ শেষ করতে করতে। তো ভাবলাম দুপুরে যখন এরকম একটা রান্নাবান্না হচ্ছে তো রাত্রে তো কোনো স্পেশাল কিছু বানাতেই হবে, কারণ রবিবার বলে কথা স্পেশাল তো হতেই হবে। তো আজকে একটা দারুণ জিনিস বানাতে চলেছি, দারুণ বলতে আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হলো চিকেন চাপ, আর তার সঙ্গে বানাবো হচ্ছে ঘি রাইস। কম্বিনেশনটা কেমন হবে জানি না, বাট আমার আজকে ইচ্ছা হলো এটা বানানো। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, কিন্তু দুটোই যদি মানে হেভি বানাই না তখন একটা প্রবলেম হয়ে যাবে, সেই জন্য একটা লাইট আর একটা হেভি বানাচ্ছি। তো বাড়িতে যদি কোনোদিন কোনো গেস্ট আসে বা ধরো একটু অন্য টাইপের কিছু যদি খেতে ইচ্ছা করে না, তো এই কম্বিনেশনটা তোমরা করে দেখতে পারো, মানে লাঞ্চেও করতে পারো বা ডিনারেও করতে পারো। আমি এখন ডিনারেই করছি। তো এর প্রিপারেশনটা আমি দুপুর থেকেই করেছিলাম, কারণ চিকেন চাপটা বানানোর জন্য একটু ম্যারিনেশন তো করে রাখতেই হয়, সেই জন্য আমি দুপুরবেলা ম্যারিনেশনটা করেছিলাম। তো কীভাবে করেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এবার যাব, কারণ ওটা তো অনেকক্ষণ ধরে রাখতে হয়, ওভারনাইট রাখলে ভালো হয়, কিন্তু আমার সময় নেই আর আমি দুটোর দিকে ম্যারিনেট করে রেখেছি, আর এখন যাব রান্নাটা করতে। তো চলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা আজকে শেয়ার করি, তোমরাও দেখো যে আমি কিভাবে বাড়িতে বানাই ঘি রাইস আর তার সঙ্গে চিকেন চাপ। দেখেছ যার পছন্দ তার হাত চলে এসেছে, সবাই এখন ওয়েট করছে কখন রাত্রে রান্নাটা হবে আর ওরা তাড়াতাড়ি করে খাবে। এই হচ্ছে পাগলা ডান্স। চলো রান্নাঘর দিকে যাওয়া যাক আর শুরু করি আজকের রেসিপিটা। ঘি রাইস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল, আর এই বাসমতি চালটা আমি একটা মেজারিং কাপে মেপে নিচ্ছি। তোমরা চাইলে কোনো কাপ বা বাটিতে করে মেপে নিতে পারো, কারণ পরে আমাদের জলটা দিতে সুবিধা হবে। এবার এই চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর একটা কড়া গরম করে এর মধ্যে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল, আর সঙ্গে দিচ্ছি 2 চামচ ঘি। যেহেতু এটা ঘি রাইস তো ঘি এর প্রয়োজন তো অবশ্যই আছে, আর তোমরা চাইলে টোটালটাই ঘিতে করতে পারো, তবে আমি একটু তেল দিয়ে আর ঘি এর সঙ্গে মিশিয়ে করছি। এবার তেল আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম করে নিতে হবে। এবার এটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু, আর কাজু বাদামটাকে একটু ভেজে নেব। এবার কাজু বাদামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকেও আমি মিনিট খানেকের জন্য একটু ভেজে নেব, নেওয়ার পর এটাকে তুলে পাত্রে রেখে দিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিচ্ছি 1টা তেজপাতা, আর ফোড়নের জন্য দিচ্ছি 1টা স্টার অ্যানিস, 4টে লবঙ্গ, আর 5টা ছোট এলাচ, অল্প একটু জৈত্রী ফুল, আর দিচ্ছি 10-12টা মতো গোটা গোলমরিচ, আর দিচ্ছি 1টা দারচিনি। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু সফট হয়ে যায়। দেখো পেঁয়াজটা এখানে একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তোমাদের কাছে যদি রসুন বাটা বা আদা বাটা না থাকে তাহলে রসুন আর আদাটাকে একটু থেতো করেও দিতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, তারপর রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। জল ঝরিয়ে নিয়ে দেওয়ার পর এবার সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে। ফ্লেমটাকে কিন্তু এই সময় লো মিডিয়ামে রেখেছি। এবার চালটা এই সময় যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে, সেজন্য চালটা ভেজে নেওয়া অত্যন্ত জরুরি। দেখো কিছুক্ষণ আমি ভেজে নিলাম, নেওয়ার পরে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, চালের মধ্যে যে জলটা ছিল। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। তো আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেজন্য আমি 4 কাপ জল দিচ্ছি, মানে যতটা চাল নিতে হবে তার ডাবল কোয়ান্টিটির জল দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে।
এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তবে তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। এবার এটাকে একটু মিশিয়ে দেবো। দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে এখনো পর্যন্ত একটু জল আছে, তবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই কারণে যাতে উপরের চালটা নিচে নেমে যায় আর খুব ভালোভাবে উপরের চালগুলো সিদ্ধ হয়ে যায়। আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ পোলাওয়ের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে আর ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। তবে এর মধ্যে হালকা একটু ভিজে ভাব এখনও আছে, তো আমি লাস্ট এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি কারণ লবণটা একটু কম হয়েছিল, আর দিচ্ছি একটু ঘি। এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো যাতে এর ভিতরে যে ভিজে ভাবটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যায় আর পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে যায়। তো ঘি রাইস আমার তৈরি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দেই চিকেন চাপটা কিভাবে বানাতে হয়। চিকেন চাপের জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়, তো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে নিচ্ছি একটা মিক্সিং কন্টেনার, এর মধ্যে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 10-12টা মতো কাজু। এবার এই পোস্ত কাজু আর চারমগজটাকে আমি একটু শুকনো গুঁড়ো করে নেব। তো আমি এখানে বাদাম আর পোস্তটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা 2 পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর দিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো তোমাদের কাছে আদা আর রসুন বাটা না থাকলে তোমরা এখানে গোটা দিয়ে সেটাকে পেস্ট করতে পারো একসঙ্গে। আর দিচ্ছি 5 টেবিল চামচ মতো টক দই, আর দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের সরটাও দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর টেস্ট হয়। আর দিচ্ছি 1 চামচ সামরিচের গুঁড়ো, তবে তোমাদের কাছে সামরিচের গুঁড়ো না থাকলে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এখানে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো। আর এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখানে আমি 1 চামচ মতো লবণ এখন দিচ্ছি, পরে আবার দেব। আর দিচ্ছি 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এবার এই সমস্ত মশলাটাকে ভালোভাবে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে দেখো আমি চিকেনটা নিয়েছি, তো আমি এখানে 2 থাই আর লেগ পিস সমেত নিয়েছি 2, আর একটা নিয়েছি ছোট লেগ পিস। আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার একটা ছুরি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি এর গায়ে, তাহলে কি হয় বলতো মশলাটা খুব ভালোভাবে এর ভিতরে ঢোকে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো এই ছোট পিসটা দিয়েছি আমি আমার মিহানের জন্য। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। এবার এই মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা সারা রাতের জন্য এটাকে ম্যারিনেট করে রেখো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি গলেও যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, যখন রান্নাটা হবে ঠিক তার আধ ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে দেবো। এবার একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। এবার তেল আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু গরম করে নেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা ছিল সেটা কিন্তু এক্ষুনি আমি দেবো না, সেটা আমি পরে দেব। তো প্রথমে চিকেনটাকে একটু ভেজে নেব, সেই জন্য আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে ভেজে নিতে হবে। একটু এপিট ওপিট করে ভাজতে হবে যাতে দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়, আর এই ভাজার জন্যই কিন্তু চিকেনের মধ্যে একটা দারুণ টেস্ট আসবে। তো দেখো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, চিকেনের উপর একটা লালচে কালার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এই কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। তো ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে, সেই মশলাটা
দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। রেখে ভালোভাবে মশলাটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিলাম, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উল্টে দেবো। তো ঠিক এই একইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে দুপিঠ থেকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশ 3-4 মিনিট বাদে বাদে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে করতে হবে, যাতে মানে যে মশলাটা আছে সেটা যেন কড়ার নিচে লেগে না যায়, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমি বারবার এটাকে দেখাচ্ছি না, একবারই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রসেসটা। তোমরা এটাকে একটু বারবার করো, যাতে চিকেনটাও সফট হয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে মশলাটাও একটু কষানো হয়ে যায়। তো আমি আমার ঢাকনা চাপা দিয়ে এটাকে কষাতে থাকি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, মানে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে তোমাদের কাছে কেশর না থাকলে তোমরা নাও দিতে পারো, তবে এটা দিলে একটু আলাদা একটা টেস্ট হয়। আর এর মধ্যে কিন্তু জল মেশানো যাবে না, সেই জন্য দুধ দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো চিকেনের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই আমি আবার পরে একটু লবণ দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু চিনি, কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে, তো সেই জন্য টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি মিষ্টিটা দিলাম। আর এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো যাই হোক, আমি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম, 1/4 কাপ মতো। আর এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, সেই দুধটাই দিচ্ছি। এর মধ্যে জল দেবে না, আর চিকেনটা যেহেতু একটু বড় পিস সেজন্য এটাকে একটু তো সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি দুধটা অ্যাড করলাম। এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে ফোটাতে থাকতে হবে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর এই গ্রেভিটা একটু শুকিয়ে আসে। এটাকে আমি প্রায় 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি একটু চিকেনটাকে উল্টে পাল্টে দিয়েছি, তাতে কী হয়েছে চিকেনটা দুদিক দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো গ্রেভিটা এক মানে প্রায় শুকিয়ে আসা মতো হয়েছে। এইরকম গ্রেভি রেখে দিতে হবে, কারণ এর বেশি শুকালে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও টেনে যাবে। তো আমাদের চিকেন চাপ এখানে একেবারে তৈরি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেই। তো এখানে হচ্ছে এখন চিকেন চাপ, যেটা আমার তৈরি হয়ে গেছে। আর এই ঘি রাইসটা আমি একটা আলাদা কড়ায় আমি নামিয়ে রেখেছি। তো দুটোই রেডি। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে। গতকাল রাত্রে রান্নাবান্না করার পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি আর ভিডিও করতে পারিনি। আসলে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার যেহেতু রান্নাঘর নেই, ছোটো একটা জায়গা আছে সেখানেই আমি রান্না করি। তো ওখানটায় হাওয়া বাতাস খেলার মতো কোনো জায়গা নেই, তো ওখানে প্রচণ্ড গরম, আর কালকে এমনি গরমও পড়েছিলো খুবই, সেই জন্য খুব কষ্ট হচ্ছিলো রাত্রেবেলা, আর সেই জন্য আমি আর ভিডিও করিনি। তবে তোমাদেরকে একটা কথা বলবো যে কালকে যে কম্বিনেশনটা আমি বানিয়েছিলাম ঘি রাইস আর
হচ্ছে চিকেন চাপের, তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, অসাধারণ লেগেছে খেতে। আর সকালবেলা আমি একটু এসেছিলাম ছাদে, কারণ বাবা আজকে একটু কুমড়ো তুলতে এসেছিল, তোমাদেরকে দেখিয়েছি কি মানে আগের ভিডিওতে যে গাছে কুমড়ো হয়েছে আর চাল কুমড়ো হয়েছে, তো চাল কুমড়োটা নিয়ে গেছে আর একটা কুমড়ো নিয়েছে। মানে কুমড়োটা খুবই ছোটো, খুব মানে সাইজটা খুব বেশি বড় হয়নি, কিন্তু ওজন হয়েছে 3.5 কেজি মিষ্টি কুমড়োটার। তো এই সেই কুমড়োটাই আজকে রান্না করা হবে, তো ভাবলাম তোমাদেরকে দেখাবো। কিন্তু সমস্যা হচ্ছে, দেখ তোমাদেরকে তো দেখালেন যে মানে পায়রা রয়েছে, বাবা খেতে দিয়েছে পায়রাদেরকে, সেই জন্য তোমাদেরকে দেখালাম না, কারণ ওখানে যদি আমি এখন যাই তাহলে পায়রাগুলো সব উড়ে যাবে আর খাবে না, সেই জন্য আমি আর ওখানে গেলাম না, বারান্দা থেকে ভিডিওটা করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমাকে নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।